মাঝে মধ্যে চেষ্টা করি লিখতে লিখিও অনেক কিছু তা যে হয় কিছু তা বলবো না চেষ্টা করি যা দেখেছি যা শুনেছি যা বুঝেছি সেগুলোকে তুলে ধরা উদ্দেশ্য মানুষজন পড়বে তা দেখবে তা কিন্তু বাস্তবতা হলো মানুষ পড়ে না দেখেও না সময় নেই তাদের চলছে এই পৃথিবীটাইভাবে এরপরও লিখি আমি কেন লিখি তার উত্তর আমার জানা নেই লিখতে হয় কারণ আমাকে বাধ্য করে আমার মন লিখো তুমি এই জন্য এটা হয় কিছু তা বলতে পারবো না শুধু বলবো চেষ্টা করি তো আজকে দুপুরে হাঁটার সময় মনে হলো যে কিছু একটা লিখি এই লিখাটাই আজকে একটু আবৃত্তি করে শোনাই আপনাদের হয়তো ভালো লাগতে পারে নাও লাগতে পারে তবে আমার যেটা হবে আমার সময়টা কাটবে এটুকু হাঁটতে উদ্দেশ্যহীনভাবে লোকজন চলাচল করছে দেখে ভালো লাগছে তবে কে কোন উদ্দেশ্যে চলছে তা তো কেউ জানি না যে হাঁটার এক পর্যায়ে মনে হচ্ছে যদি শুয়ে থাকতাম তাহলে হয়তো ভালো লাগতো হাঁটার চেয়ে এটি দুদুল্যমানতা মানুষের মধ্যে তা ক্রিয়াশীল সেই আদিকাল থেকে তবে এ দ্বিধা নিয়ে বসে থাকা যাবে না অন্তর্দৃষ্টিকে কাজে লাগিয়ে এগোতে হবে সবাইকে উপযুক্ত কৌশল গ্রহণ করে এতে হয়তো ধারণা পাওয়া যেতে পারে কি করতে হবে আর কোথায় যেতে হবে